প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বয়ঃসন্ধিকালীন মেয়েদের মাসিকজনিত সমস্যা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে অতিথি, চলুন আমরা প্রথমেই পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কামরুননেসা আহমেদ 1980 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS, DGO, MCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজে অবস্টেট্রিক ও গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেউ ধন্যবাদ। একটা বয়স থাকে যে বয়ঃসন্ধিকালীন, এই সময়টাতে আসলে মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন কিন্তু হয় এমন একটি টাইম এটি। তো এই যে এই সময়টায় অনেকগুলো পরিবর্তনের সাথে সাথে সবচেয়ে বেশি যে পরিবর্তনটা আসে, যে এই যে মাসিক হওয়া এবং সেই মাসিকের যে সময়গুলো বা সেই সময়কার যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক এই কিশোরী বয়সের মেয়েদের ফেস করতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সাধারণত কোন কোন সমস্যা নিয়ে এই সময়ের মেয়েরা আপনাদের কাছে আসছে বা তাদের বাবা মায়েরা আসছে আপনাদের কাছে? যেসব সমস্যা এই বয়সন্ধিকালে যে মেয়েরা আসে, প্রধানত নিয়ে আসে হচ্ছে যে মাসিকটা নিয়মিত হচ্ছে না এবং সেটা নিয়ে তারা চিন্তিত, এবং তারা শুনে আসে যে এই জন্য তাদের পরবর্তীতে বিয়ে হলে বাচ্চা কাচ্চা হবে না, এটা নিয়ে অনেক ওয়ারিড থাকে। তো মাসিকটা নিয়মিত না হতে পারে, প্রথম কিছু মাসিক শুরু হওয়ার পর প্রথম কয়েকটা বছর এরকম হতেই পারে। হ্যাঁ, মাসিকটা অনিয়মিত হতে পারে, এই সময় আমরা বলি যে ওভুলেশন, একটু আর্লি হয়ে যায় মেনস্ট্রুয়েশনটা, না একটু আর্লি মেনার্কি হয়ে যাচ্ছে, দেখা যায় যে 10-11 এই সময় হয়ে যাচ্ছে। আমাদের হয়তো এটা সময়ের কারণে, ওরা একটু অ্যাডভান্স হচ্ছে, আমরা অনেক স্যাটেলাইটের সাথে অনেক ফার্স্ট জানতে পারছি, এগুলো হয়তো একটা কারণ। কনস্টিটিউশন বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, মানে কোনো ডিজিজ খুঁজে পাওয়া যায় না, কিন্তু এরকম একটু আর্লি হয়ে যায় সেটা নিয়েও চিন্তিত। হয়তো ফোরে পড়ে বা ফাইভে পড়ে এরকম একটা মেয়ে মা নিয়ে আসে, মাও চিন্তিত, আমার তো এত আগে শুরু হয়নি, তাহলে আমার মেয়ের কেন হয়, হ্যাঁ মেয়ের কেন হচ্ছে, এটা নিয়ে চিন্তিত হয়। দ্বিতীয়টা তখন ওই মেয়েটাকে বুঝিয়ে বলা যে এটা এরকম স্বাভাবিক, তুমি ভয় পেও না, আমি কথা বলি ওদেরকে একটু বুঝিয়ে বলি, এবং আরেকটু চেষ্টা করি এই সময় বলার যে তাদের যে অ্যাবিউজের একটা চান্স পসিবিলিটি বেড়ে যাচ্ছে, তারা যেহেতু বড় হচ্ছে, এই জিনিসটাও একটু বুঝিয়ে বলি যে তোমার গুড টাচ ব্যাড টাচ সেটি যাতে বুঝতে পারা, একটু বুঝো, তুমি মার সাথে একটু ক্লোজ হয়েও, এই কথাটা যখন মা মেয়ের সামনে বলি তখন মাও একটু বোঝে যে হ্যাঁ আমি এইটুকু, আমি যদি বাউন্ডারিটা একটু খুলে দিলাম তাহলে তারা দুজনের মধ্যেও একটু ইয়ে হয়, নিজেরা তখন কথা বলতে পারলো, মেয়েটাও বুঝলো যে আমি এই জিনিসটাও আমাকে ভাবতে হবে এবং মায়ের সাথে শেয়ার করার যে বিষয়টা সেটা আসতে হবে। আরেকটা যেটা বললেন যে মেইন সমস্যা নিয়ে যেটা আসে সেটা হচ্ছে যে মাসিক নিয়মিত হচ্ছে না। তো প্রথম প্রথম নিয়মিত নাই হতে পারে, আমাদের এটা হচ্ছে হাইপোথ্যালামো যে অ্যাক্সিসটা আমাদের, হ্যাঁ সেই অ্যাক্সিসটা তো শুরুতে এই সময় অ্যাডোলেসেন্ট বা বয়সন্ধিকালে খুব ভালোভাবে ডেভেলপ করে না, তো এটার জন্য একটু অনিয়মিত হতে পারে। আরেকটা অনিয়মিত হয় যেটা আমরা যে ওয়েট গেইন, অনেক দেখা যায় যে মেয়েরা বাসায় বসে পড়ছে, কোচিংয়ে যাচ্ছে আসছে আর খাচ্ছে, খাওয়ার মধ্যে হচ্ছে ফাস্ট ফুড, মানে কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস, হাঁটা চলা খেলাধুলা তো করছেই না, জায়গাও নেই, তো যাই হোক এই কারণে একটু মোটা হয়ে যাচ্ছে, এটাও একটা অলিগোমেনোরিয়া বা ইরেগুলার একটা প্রলং সাইকেলের একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে থাইরয়েডের সমস্যা আছে কিনা, তাহলে আমাদের কাছে আসলে যেটা হয় যে আমরা থাইরয়েডের সমস্যা নাই, হাইপোথাইরয়েড নাই তার এইটুকু নিশ্চিত হওয়ার চেষ্টা করি। আরেকটা দেখি যে তার একটা আল্ট্রাসাউন্ড না করলে রোগীরা খুশি হয় না, তো দেখা যায় প্রয়োজন না হলেও একটু আল্ট্রাসাউন্ড করে দেখি, ঠিক হ্যাঁ সন্তুষ্টির জন্য, এবং মেইনলি বুঝাই বলি যে ভয় পাওয়ার কিছু নাই, এটা ঠিক হয়ে যাবে, আর এইটার জন্য পরবর্তীতে বাচ্চা হবে না সেটাও এমন কোনো কথা নাই, তো বুঝে বললেই হয়ে যায় অনেকটা।
এ তো গেল সাধারণ বিষয়গুলো, যেগুলো হচ্ছে যে অনেকে যখন ভয় পান বা একটু সচেতনতা থেকে যখন আসে আপনাদের কাছে, তো যখন এক্সক্লুড হয় যে আসলে খুব সাধারণ একটা বিষয়, কিন্তু আরও কিছু বিষয় আছে যেগুলো সত্যি সত্যি চিন্তা করার মতো বা একটু হয়তো প্রবলেম, বা কিংবা এমনও হতে পারে যে একটু আর্লি স্টেজে জিনিসটা ধরা পড়লে বা সেটির সম্পর্কে ম্যানেজমেন্ট করতে পারলে পরবর্তীতে এটি কোনো বিষয় না। তো এরকম কোনো ডিজিজ কি আছে কি না? অ্যাডোলেসেন্সদের এমন কোনো ডিজিজ না, যেমন ধরেন এই সময় তারা আরেকটা প্রবলেম নিয়ে আসে হচ্ছে অতিরিক্ত রক্ত ভাঙে, যারা যে মেনোরেজিয়া বলি আমরা, যে সাইকেলটাও অনেক লম্বা থাকছে এবং ব্লিডিংও বেশি হচ্ছে। তো ওই সময় এই সময় আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিছু পাওয়া যায় না, তবে যেমন এখানেও থাইরয়েডের সমস্যা আছে কি না, তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কি না। আবার আমি আমার লাইফে দুজন পেশেন্ট দেখেছি যারা এই সময় এই ব্লিডিং এক্সেস নিয়ে আসছে, তারপর তাদেরকে অ্যাকিউট লিউকেমিয়া ধরা পড়েছে। তো এগুলো খুবই রেয়ার ব্যাপার, কিন্তু হতে পারে। তো আমরা একেবারেই কিছু এক্সক্লুড না করে ছেড়ে দেই না, সেটা একটু বুঝে নিতে হবে যে হ্যাঁ একটা, আবার অনেকের অনেক বেশি ব্লিডিং হয়, এনিমিয়া হয়, এমনও আছে যে ব্লাড ট্রান্সফিউশন পর্যন্ত লাগে। তো আমরা হয় ব্লাড ট্রান্সফিউশন অথবা আয়রন একটু মুখে একটু খেতে দিয়ে দিলাম, আর যাদের একটু ব্লিডিংটা এমন হচ্ছে যে আমার এনিমিয়া ডেভেলপ করে যাচ্ছে, দ্যাট মিন্স অনেক বেশি ব্লিডিং হচ্ছে কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি, আসলে তো এমন কোনো প্যাথোলজি নাই। তো এরকম যদি বেশি, তার জন্য তো কষ্ট, তাদের জন্য আমরা ওই যে হরমোনগুলো প্রেসক্রাইব করি। তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই নরেথিস্টেরন এই হরমোনটা অথবা মেড্রোক্সিপ্রোজেস্টেরন এই হরমোনগুলো প্রেসক্রাইব করে দেই। অন্যান্য যেগুলো অন্য আগে যেগুলো হরমোন আদার ইউজ হতো সেগুলো তো সাধারণত এখন আর ব্যবহার করছি না। তারপর যারা এই এটা কেন 17-18 যেরকম ম্যারিড যদি হয়, আমাদের দেশে তো এই বয়সেই দেখা যায় যে বিয়ে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা পিলের কথাটা বলি, বুঝাই বলি যে পিল খেলে কখনোই বাচ্চা হতে কোনো অসুবিধা হবে না, মাসিকটা নিয়মিত হবে এবং ব্লিডিংটাও কম হবে। তো ওটা ম্যারিডদের ক্ষেত্রে সেটাও প্রেসক্রাইব করি। আরেকটা সমস্যা নিয়ে আসে যেটা ব্যথা, ডিসমেনোরিয়া, যেটা প্রাইমারি ডিসমেনোরিয়া, সাধারণত মাসিকের আগে আগে শুরু হচ্ছে, একদিন আগে বা ওই দিন প্রথম 2-3 দিনই ব্যথাটা থাকছে, তারপর চলে যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে সেই ব্যথাটা তীব্র হয়ে থাকে, হ্যাঁ তীব্র হয়ে যায়। তো তখন জিজ্ঞেস করি যে তুমি কি এটা নিয়ে স্কুলে যাওয়া বন্ধ রেখেছো? যখন বলে হ্যাঁ আমি স্কুলে যেতে পারছি না, তার মানে তার এতখানিই ব্যথা হচ্ছে। তো তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে NSAIDটা প্রেসক্রাইব করি, আবার অনেকের ক্ষেত্রে সিম্পল প্যারাসিটামল দিলেও হয়ে যায়। তো এটা পেশেন্টের কমপ্লেইন অনুযায়ী এবং তার রেসপন্স অনুযায়ী আমরা প্রেসক্রাইব করে থাকি, ওষুধগুলো দিয়ে থাকি এবং বলে দিই টানা খাওয়ার দরকার নাই, তোমার ব্যথা হলে খাবা, না হলে খাবে না। কখনো কি এমন হয় যে এই ব্যথাটা মানে তারা এতটাই ভয় পায় কি না, যে আসলে এই ব্যথা কি সবসময় কি আজীবন আমাকে নিতে হবে? মেইনলি যেটা ভয় পায় যে এই যে ব্যথা, এই যে ব্লিডিং ইরেগুলার, এগুলো তাদের পরবর্তী প্রেগন্যান্সিতে প্রবলেম করবে কিনা, হ্যাঁ এটা নিয়ে বেশি ওয়ারি থাকে। কিভাবে আশ্বস্ত করেন তখন? আবার দেখা গেল যে একটা ফিজিওলজিক্যাল সিস্ট পাওয়া গেছে, ছোট্ট একটা সিস্ট থাকতেই পারে, একটা আপ টু 5 সেন্টিমিটার সিস্ট। ফিজিওলজি কথাটা শুনে কিন্তু শুরুতেই ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায় এবং এই আল্ট্রাসোনো নিয়ে আসে, এবং আমি এমনও হয় যে ওটার জন্য ওটিও করা হয়ে গেছে। তো সেজন্য বলি যে আসলে আমাদের উচিত ওদেরকে, এবং অনেক সময় আমরা যে করতে, পেশেন্টই ইনসিস্ট করে, এত ভয় পেয়ে যায়। তো তখন একটু বুঝায় বললে সেই ক্ষেত্রে ওষুধটা দিলাম যে সিস্টটা চলে যাবে, কিন্তু তারা সাইকোলজিক্যালি আচ্ছা অসুবিধা নাই এই কথাতে রাজি হয় না। তখন যদি আমরা একটু ওষুধটা দিয়ে দিলাম, 3 সাইকেলের ওষুধ দিলাম, হরমোনটা সাপ্রেস হলো, দেখা যায় যে সিস্টগুলোও ভালো হয়ে আসে। পরবর্তী আল্ট্রাসাউন্ডতে যখন না থাকে তখন তারা নিশ্চিত থাকে যে হ্যাঁ অসুবিধা নাই। এক্ষেত্রে পারিবারিক যে সাপোর্টটা, সেটির ভূমিকা কতখানি বলে আপনি মনে করেন? এটা একটু আছে, এখনকার আমার মনে হয় মায়েরা বেশি ওয়ারিড হয়ে যায় পেইন নিয়ে, ইয়ে নিয়ে, বা দেখা যায় মেয়েরা কিন্তু আসলে এতটা হয়তো বোঝেও না, বোঝার আগে মায়েদের এই উদ্বিগ্ন হওয়াটা দেখে তারা ভয় পেয়ে যায়। ওরা নিজেরা, মায়েরা ওয়ারিড হয়, বাচ্চাদের ওয়ারিড করে। তো আমি অনেক সময় মাকেও কাউন্সেলিং করি যে আপনার সময় যে ব্যথা হয়েছিল না, তো তখন কি আপনি আপনার মাকে বলতে পেরেছেন? ডাক্তার তো অনেক পরের কথা,
তো সেটা তো ওরা বলতে পারছে, আপনি এত ভয় পেলে ওর যেহেতু কিছু নাই, যখন কোনো কিছু না পাচ্ছি তার আগ পর্যন্ত তো এটা বলা যায় না যে না পাচ্ছি, তখন বলি যে আপনি ভয় পেন না, ওকে একটা স্বাভাবিক নর্মাল লাইফ সিম্পল লাইফ লিড করতে দেন। আপনি ওয়ারিড হলে ও নিজেও ওয়ারিড হবে, ওর মানে ভয় মনের ভিতর একটা ভয় কাজ করবে, প্রোটেকশন থেকে ওই বিষয়টা হয়, মারা ও অতিরিক্ত চিন্তিত হয়ে যায়। আমরা আশা করব যে যারা মায়েরা আছেন তারা সাপোর্টিভ হবেন ভয় না পাইয়ে দিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আপনি। প্রিয় দর্শক, আমরা শুনলাম বয়ঃসন্ধিকালীন মেয়েদের মাসিক জনিত কিছু সমস্যা, সেই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কীভাবে এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া যেতে পারে, পরিবারের কী ভূমিকা রয়েছে সেটিও কিন্তু আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, মাসিকের সময়টা কিন্তু ইনফেকশনের জন্য একটা অতি উত্তম একটা সময়। হ্যাঁ, এই সময় অবশ্যই তার হাইজিনটা মেনটেন করতে হবে, এক্ষেত্রে যদি অ্যাফোর্ড করতে পারে তবে বলবো যে স্যানিটারি প্যাড, আজকাল অনেক প্যাড চলে এসছে এবং দামও কিন্তু কমে গেছে, তাহলে স্যানিটারি প্যাড ব্যবহার করবে এবং সেটা 6 থেকে 8 ঘন্টা পরপর চেঞ্জ করে ফেলতে হবে, বদলাতে হবে। আর সেটা যদি সম্ভব না হয়, সে যদি ন্যাকড়া বা কাপড় ইউজ করে, এটাকে পরিষ্কার করতে হবে, ক্লিন করে এবং রোদে শুকাতে হবে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।